সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। News24-এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র 7 দিনের রিমান্ডে। মাথায় কালো পতাকা, মিছিল থেকে 3 জন আটক। বাংলাদেশিদের সুখবর দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। ভারত ছেড়ে কোথায় যাচ্ছেন শেখ হাসিনা? মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর ইউনুসের একান্ত বৈঠক। নিয়ন্ত্রণহীন কাঁচা বাজার দায় কার? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র 7 দিনের রিমান্ডে। সাবেক খাদ্যমন্ত্রী ও নওগাঁ 1 আসনের সাবেক সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদারকে 7 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দিন হোসাইন এ আদেশ দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 4 আগস্ট রাজধানীর তেজগাঁও থানার কাউরানবাজার এলাকায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী রমিজউদ্দিন রূপকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ। সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্ত কর্মকর্তা এ রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শিক্ষার্থী রমিজউদ্দিন রূপকে হত্যার ঘটনায় তার বাবা একেএম রকিবুল আহমেদ তেজগাঁও থানায় মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 223 জনকে আসামি করা হয়। মাথায় কালো পতাকা, মিছিল থেকে 3 জন আটক। ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল থেকে পুলিশ 3 জনকে আটক করেছে বলে দাবি করেছে দলটি। শুক্রবার দুপুরে তাদের আটক করা হয়। তারা কালো পতাকা নিয়ে মিছিলে যোগ দিয়েছিলেন। প্রাথমিকভাবে আটকদের নাম জানা যায়নি। পুলিশ বলছে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আনা হয়েছে। আটক 3 জনের কাছ থেকে জানা যায় তারা মোহাম্মদপুর থেকে মোট 5 জন এসেছিলেন মিছিলের উদ্দেশ্যে। পাশাপাশি তারা নিজেদের ছাত্র হিসেবে দাবি করেন। এ বিষয়ে পুলিশের এক কর্মকর্তা বলেন, তাদের আটক নয়, জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তারা এই মিছিলের কেউ নন এবং দলের কেউ তাদের চেনে না। বাংলাদেশিদের সুখবর দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে একান্ত বৈঠকের পর দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে ঐক্যমত হয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো শেরি আনোয়ার ইব্রাহিম। বৈঠকের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশি শ্রমিকদের জন্য দিয়েছেন সুখবর। শুক্রবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে একান্ত বৈঠকের পর বিকেলে হোটেল ইন্টার কন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনে এ সুখবর দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বের উপর পূর্ণ আস্থা রয়েছে আমার। আমি বিশ্বাস করি বাংলাদেশ এগিয়ে যাবে এবং সর্বাত্মক সহযোগী থাকব। টিকিট জটিলতার কারণে মালয়েশিয়ায় যেতে না পারা 18,000 শ্রমিককে সব সহায়তা দেওয়া হবে জানিয়ে বাংলাদেশ সফররত আনোয়ার ইব্রাহিম বলেন, মালয়েশিয়ার শ্রমবাজারে প্রথম পর্যায়ে 18,000 বাঙালি নেওয়া হবে। আমার পুরনো বন্ধু এবং বাংলাদেশের পুরনো বন্ধু আসায় আমি খুবই খুশি উল্লেখ করে সংবাদ সম্মেলনে ডক্টর ইউনুস বলেন, অন্তর্বর্তী সরকারে আমরা দায়িত্ব নেওয়ার পর এটাই প্রথম কোনো দেশের সরকার প্রধানের বাংলাদেশ সফর। আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে সম্মত হয়েছি জানিয়ে ডক্টর ইউনুস বলেন, যেখানে তারুণ্যের শক্তিতে এগিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছি, সম্পর্ক নতুন উচ্চতায় নিতে অর্থনৈতিক, সাংস্কৃতিক, রোহিঙ্গি ইস্যুতে আলোচনা হয়েছে। ভারত ছেড়ে কোথায় যাচ্ছেন শেখ হাসিনা? ছাত্র জনতার গণ আন্দোলনে দেশ ছেড়ে ভারত চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে ভারতেই রয়েছেন তিনি, কিন্তু প্রশ্ন হলো সেখানে আর কতদিন থাকতে পারবেন তিনি। জল্পনা উঠেছে অচিরেই ভারত ছাড়তে হবে শেখ হাসিনাকে, তবে ভারত ছেড়ে কোথায় যাবেন তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। জানা যায় যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন। জবাবে ভারত নাকি বলেছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোন একটি দেশে তিনি চলে যাবেন। এমন খবর ঢাকার সরকারের একটি মহলকে জানানো হয়েছে। একাধিক সূত্র সংবাদ মাধ্যমে মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেছে। উল্লেখ্য, গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা।
বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে তিনি দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন। এরপর থেকে তিনি কোথায় আছেন তার জানা যায়নি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে পুলিশে দিলেন জগন্নাথের শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে আটকে পুলিশে সোপর্দ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এই শিক্ষার্থীদের অভিযোগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ওই অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় মদদ দিয়েছিলেন। ওই শিক্ষকের নাম ফরিদ আহমদ, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক। আজ বৃহস্পতিবার সকালে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গেলে ওই শিক্ষার্থীরা তাকে পুলিশে সোপর্দ করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু বকর প্রথম আলোকে বলেন, আজ সকালে ক্যাম্পাসের রফিক ভবনের সামনে তিনি ঘোরাঘুরি করছিলেন, পরে আমরা তাকে চিনে ফেললে তিনি এক কর্মকর্তার কক্ষে আশ্রয় নেন, পরে শিক্ষার্থীরা উত্তেজিত হলে আমরা পুলিশকে খবর দেই। কিশোরগঞ্জ শহরে শ্রী শ্রী জিউর আখড়ায় দুর্গা প্রতিমা ভাঙচুর। কিশোরগঞ্জ জেলা শহরের শ্রী শ্রী জিউর আখড়ায় দুর্গাপূজার সাতটি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে শহরের 32 এলাকায় মণিপুরঘাট রোড হিন্দুপাড়ার গোপীনাথ সংঘ এই পূজার আয়োজক। সংঘের সদস্যরা জানান, এই আখড়ায় এবারই প্রথমবার তারা দুর্গাপূজার উদ্যোগ নিয়েছেন। রাত 4টা পর্যন্ত পাহারায় ছিলেন কয়েকজন। এরপর ভোরের কোনো এক সময় দুর্বৃত্তরা দুর্গা প্রতিমা সহ মোট 7টি প্রতিমা ভাঙচুর করে চলে যায়। স্থানীয় বাসিন্দা ও আখড়ার লোকজন জানান, মহালয়া পেরিয়ে পূজার বাকি মাত্র 7 দিন, প্রতিমা তৈরির কাজও ছিল প্রায় শেষ পর্যায়ে, এখন শুধু রং করা বাকি ছিল। ভোরে পাহারা না থাকার সুযোগে দুর্বৃত্তরা প্রতিমা ভাঙচুর করে চলে গেছে। রাতভর প্রতিমা পাহারায় থাকা গোপীনাথ সংঘের সদস্য অপুকান্তি রায় প্রথম আলোকে বলেন, রাত 4টা পর্যন্ত তারা 5 জন মন্দির পাহারায় ছিলেন। বৃষ্টি নামার পর ভোরে ঘুমাতে যান, এরপর সকালে ঘুম থেকে উঠে দেখতে পান দুর্গা লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক সহ 7টি প্রতিমা ভাঙা। অপুকান্তি রায় বলেন, পূজা করতে দূরে যেতে হয় বলে এলাকায় প্রথমবারের মতো তারা দুর্গাপূজার আয়োজন করেছিলেন, এ ঘটনায় তারা মুষড়ে পড়েছেন। ধর্ম যার যার অধিকার সবার সমান, একথায় আমরা বিশ্বাসী নয়। পিরোজপুরের জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাইদি বলেছেন, ধর্ম যার যার অধিকার সবার সমান। এদেশে হিন্দু মুসলমান সবার সমান অধিকার রয়েছে। যারা বলেন ধর্ম যার যার উৎসব সবার, এ কথায় আমরা বিশ্বাসী না। সব সম্প্রদায়ের মানুষ আমাদের ভাই বোন, তাদের অধিকারের ব্যাপারে আমরা সচেতন। মুসলমানের মতো এদেশে তাদেরও সমান অধিকার রয়েছে। বৃহস্পতিবার বিকেলে ইন্দুরকানী উপজেলার করারণ চণ্ডীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক বিশাল জনসভায় তিনি কথা বলেন। মাসুদ সাইদি বলেন, শেখ হাসিনার সরকারের সময় মানুষ মন খুলে কথা বলতে পারেনি, কথা বললেই মামলা হামলার শিকার হতে হতো। তারা মানুষের ভোটের অধিকার হরণ করেছিল, চোরের মতো দিনের ভোট রাতে নিত। তিনি বলেন, শেখ হাসিনার সরকার ভেবেছিল জামায়াত শিবিরকে নিষিদ্ধ করলেই তারা নিশ্চিহ্ন হয়ে যাবে, কিন্তু তারাই আজ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। শেখ মুজিবুরের সম্মান তার মেয়েই নষ্ট করেছেন, আমরা এদেশে মিলেমিশে থাকতে চাই। যে আওয়ামী লীগ করেছেন তার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই, কিন্তু আওয়ামী লীগের নাম করে যারা ফাঁসির দড়ি নিয়ে ঘুরেছেন, আমাদের উপর হামলা মিথ্যা মামলা করেছেন, তাদের কোনো ক্ষমা নাই।